কুমিল্লার তিতাস উপজেলায় দুই ইউপি চেয়ারম্যান ও এক উপজেলা ভাইস চেয়ারম্যানের ওপর ছাত্রলীগ ও যুবলীগের হামলার ঘটনা ঘটেছে। 29 জানুয়ারি সকালে উপজেলা পরিষদের মাসিক সভা চলাকালে এই ঘটনা ঘটে। এই সময় সভাকক্ষে তিতাস উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসি ল্যান্ডু সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতেই এই হামলা চালানো হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সভা চলাকালে হঠাৎ তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম কামরুল হাসান তুষার ও কুমিল্লা জেলা উত্তর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন বাবু সহ 30-40 জনের একটি দল সভাকক্ষে প্রবেশ করে। এ সময় তারা উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, 3 নং বলরামপুর ইউপি চেয়ারম্যান নূর নবী ও 7 আনী ইউপি চেয়ারম্যান শামসুল হক সরকারের ওপর হামলা চালায়। পরে সভাটি পণ্ড হয়ে যায়। এরপরই ঘটনাটির একটি সিসিটিভির ফুটেজ মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। তবে ঘটনার কারণ জানতে ইউএনও এবং জেলা প্রশাসকের সাথে গণমাধ্যম কর্মীরা যোগাযোগের চেষ্টা করলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এই ঘটনায় তিতাস উপজেলা নির্বাহী অফিসের কম্পিউটার অপারেটর নেসার উদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় সারোয়ার হোসেন বাবু, এ কে এম কামরুল হাসান তুষার ও রহিম সহ অজ্ঞাতনামা 30-40 জনকে আসামি করা হয়েছে।